হাই গাইস, হোয়াটস আপ! আশা করছি সবাই অনেক ভালো আছেন। সবাইকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা রইল। আজ বছরের শেষ দিন। এতদিন আমি পড়াশোনার ব্যস্ততার কারণে আপনাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি। অনেকেরই কিন্তু অনেক রিকোয়েস্টেড কিছু ব্লগ ছিল পড়াশোনা নিয়ে ইত্যাদি, তো আমি সবার কাছে প্রথমে দুঃখিত আর সবাইকে সরি বলে রাখছি। যেহেতু আজ বছরের শেষ দিন, সেহেতু আজ কিছু ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলবো এবং একটু আড্ডা দিব আপনাদের সাথে। আমি যদি বলতে যাই, এবছরটা আমার সবচেয়ে ভালো একটা বছর ছিল আমার জীবনের। কারণ যখন লকডাউনে 4 মাস আব্বামু বাসায় ছিল, আমরা আব্বামু যেহেতু জব করে তাদেরকে আমরা অতটা কাছে পাই না, তো করোনা মহামারীর সময় যখন লকডাউন ছিল সে সময়টাতে তাদের কাছে পেয়েছিলাম। তো সেই জন্য আমার কাছে এবছরের সবচেয়ে বড় পাওয়া হলো আব্বামুকে 3 থেকে 4 মাস কাছে পেয়েছিলাম। তারা একদমই বাসা থেকে বের হয়নি, সবাই সাথে ছিলাম, অনেক সুন্দর একটা সময় কাটিয়েছিলাম। তো সেটা বলতে গেলে এবছরের আমার সবচেয়ে বড় অর্জন ছিল। তারপর যদি বলতে যাই, নিজের প্রথম ইনকাম হাতে পেয়েছিলাম এই বছর। আর আমি একটা নিউজ চ্যানেল খুলেছি, সেই চ্যানেলেও আমি কিছুটা সাকসেস পেয়েছি। তো সব মিলিয়ে এটা আমার জন্য অনেক, আমি অনেক নতুন নতুন কিছু শিখতে পেয়েছি, জানতে পেয়েছি এই বছরটাতে। পড়াশোনাতে অনেক বেশি মন দিয়েছি এই বছরটাতে। সব মিলিয়ে এবছরটা আমার জন্য অনেক ভালো ছিল। তবে আমার এবছরের যদি কষ্টের একটা কথা বলতে যাই, সেটা হলো এবছর আমি আমার অনেক ফ্রেন্ডকে হারিয়েছি। হারিয়েছি বলতে তারা মানে বেঁচে আছে, তবে অনেকজনকে আমি আমার ফ্রেন্ড থেকে বাদ দিয়েছি। আমার ভিডিওতে আপনারা অনেককেই হয়তো দেখতে পেয়েছিলেন, তো তাদেরকে আমি বন্ধুত্ব থেকে সরিয়ে দিয়েছি। আমি নতুন ফ্রেন্ড বানানোর ট্রাই করছি ভবিষ্যতে। এবছরের কষ্টের একটা বিষয় বলতে গেলে এটাই, এই আর কি। আজ 31st, আজ ওদের সাথে বছরের শেষ দিনটা একটু ভালোভাবে কাটাবো, এনজয় করব। কাল নিউ ইয়ার, কালকেও কিন্তু অনেক বেশি মজা করব। আর কিছু ভালো কিছু উদ্যোগ নিয়েছি বছরের প্রথমে করার, সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, তবে এখন বলছি না, আপনারা সবাই দোয়া করবেন।